আসসালামু আলাইকুম। টেকনিক্যাল নিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। ওমেগা নেটওয়ার্কের ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে আসলাম, সেটা হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস আপডেট। এখানে ইউজার ভেরিফিকেশন অপশনে যদি যান, এখানে দেখবেন আপডেটের একটা অপশন চলে আসছে যে আপডেট ওয়ালেট অ্যাড্রেস। তো এই আপডেট ওয়ালেট অ্যাড্রেস যদি আপনাদের শো না করে, সরাসরি প্লে স্টোর চলে যাবেন, দেন প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেবেন। আমার অলরেডি আপডেট করা, এই জন্য ওপেন দেখাচ্ছে। অলরেডি আপডেট চলে আসছে, আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপডেট করে নেবেন অবশ্যই যদি এই অপশন না আসে। তারপর আপনি ইউজার ভেরিফিকেশন যদি অপশনে যান, তাহলে এখানে দেখতে পাবেন আপডেট ওয়ালেট অ্যাড্রেস নামে একটা অপশন চলে আসছে। তো এর আগে আমরা যখন কেওয়াইসি করতে বলা হয়েছিল, কেওয়াইসির একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম, কেওয়াইসি যাদের ভেরিফিকেশন হয়ে গেছে, অনেকেরই কেওয়াইসি ভেরিফিকেশন হয়ে গেছে। অনেক সময় দেখা গেছে কেওয়াইসিটা অটোমেটিক ভেরিফিকেশন হয়ে গেছে, ওয়ালেট অ্যাড্রেসও সাবমিট করা লাগেনি, আবার অনেকের আছে ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করছেন। তো এই ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করা নিয়ে যে কথাটা, সেটা হচ্ছে অনেকে আছে ট্রাস্ট ওয়ালেট থেকে ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করছেন, বাট এইখানে কিন্তু একটা ওয়ালেট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট এখানে কিন্তু একটা ওয়ালেট রয়েছে। তো এই ওয়ালেট অ্যাড্রেসটা আপনাকে সাবমিট করতে হবে এখানে। তো এর আগে যারা এখানের ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করছেন, তাদের আর কিছুই করতে হবে না, বাট যারা এই ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করেন নাই, ট্রাস্ট ওয়ালেট থেকে সাবমিট করছেন, তাদের জন্যই এই আপডেটটা দেওয়া হয়েছে যে এখানে ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা আপডেট করে নেন। এখানে এমন একটা ওয়ালেট অ্যাড্রেস দেবেন যে ওয়ালেট অ্যাড্রেসটা আপনার ওমেগা নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে, আইমিন এইখানে যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা আপনাকে সাবমিট করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আপনারা যদি এখানে ভুলে ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস দিয়ে থাকেন, এখানে নতুন করে যদি ওয়ালেট থাকে আপনাদের আগে থেকে ক্রিয়েট করা, যেহেতু এই আপডেটটা অনেক আগে দেওয়া হয়েছিল ওয়ালেট ক্রিয়েট করার, যদি আপনাদের ওয়ালেট থাকে দেন এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এখানে ওয়ালেটে ক্লিক করলে দেখতে পাবেন দুইটা ওয়ালেট সিস্টেম আছে, একটা হচ্ছে ওমেগা নেটওয়ার্ক, একটা হচ্ছে বাইন্যান্স স্মার্ট চেইন। তো বাইন্যান্স স্মার্ট চেইনে ক্লিক করলে এখানে যদি আপনার ওয়ালেট না থাকে, নতুন করে ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। এই যে নিচের দিকে দেখুন ক্রিয়েট নিউ ওয়ালেট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, অথবা আপনি এখানে ট্রাস্ট ওয়ালেটের কোডগুলোও ইনপুট করতে পারেন। তো এটা আসলে পরবর্তীতে আমার মনে হয় না ঝামেলা করবে, যেহেতু সবগুলো ব্যাকআপ কোড একই সেম। সাধারণত আমরা ট্রাস্ট ওয়ালেট বা অন্যান্য ওয়ালেট যেগুলো ইউজ করি সেগুলোতে ব্যাকআপ কী আর এই ওমেগা নেটওয়ার্কের ওয়ালেটের যে ব্যাকআপ কী আছে সবগুলো আসলে সেম। যদিও আপনি ট্রাস্ট ওয়ালেটেরগুলো দিয়ে থাকেন, এটা একটা আপডেটের জন্য আপনাদের বলতেছি, ইউজার ভেরিফিকেশান আপডেটের জন্য। যদিও ট্রাস্ট ওয়ালেটের আর কি এখানে ওয়ালেট অ্যাড্রেসটা আপনি দিয়ে থাকেন, আমার মনে হয় না এটা আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা করবে। বাট তারা যেহেতু আপডেটটা দিয়েছে, এখানে আপডেট করার অপশন রয়েছে, তো আমি সবাইকে সাজেস্ট করব আপনার ট্রাস্ট ওয়ালেটের বাদ দিয়ে এই ওমেগা নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে এমন একটা ওয়ালেটের অ্যাড্রেসটি এখানে সাজেস্ট করবেন, বা এমন একটা ওয়ালেট অ্যাড্রেস এখানে সাবমিট করবেন। আশা করি বুঝতে পারছেন। আর আনলক প্রসেসটা তো আপনারা জানেনই, 25% প্রথম পর্যায়ে দেবে, পরবর্তী 1% দেবে প্রতি দিনে সম্ভবত। তো এখন আসেন, এখানে যদি আপনার ওয়ালেট না থাকে, ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার পর আপনাকে কোড দিবে, এই কোডগুলোতে এখানে কপি করে নেবেন। দেখবেন নিচের দিকে কপি অপশন আছে, কোডগুলো কপি করে নেবেন। কপি করার পর এই কোডগুলো আবার ব্যাকআপ করে নেবেন, ব্যাকআপ করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, আপনার একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে, নতুন একটা ওয়ালেট। তো নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করার পর সেই অ্যাড্রেসটা আপনাকে সাবমিট করতে হবে। তারপর আপনাকে এখানে পাসওয়ার্ড সেট করতে বলবে, আপনি আপনার মন মতো করে পাসওয়ার্ড সেট করে নেবেন। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি, দেন দেখবেন আপনাকে কংগ্রাচুলেশন জানানো হয়েছে। এভাবে কংগ্রাচুলেশন জানানো হলে আপনি নিচের দিকে যে ডান অপশন আছে, ডান অপশনে একটা ক্লিক করবেন। আপনার ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিট, এখানে দেখুন ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে, এখানে বিভিন্ন ধরনের অ্যাড্রেস পাবেন। তো এই জায়গায় রিসিভ অপশনে ক্লিক করবেন, অথবা এখানে ওমেনের উপর রিসিভ অপশনে ক্লিক করতে পারেন, যে কোনো জায়গায় ইচ্ছা রিসিভ অপশনে ক্লিক করতে পারেন। রিসিভ অপশনে ক্লিক করার পর এই জায়গাটায় যে অ্যাড্রেসটা, এটা কপি করে নেবেন। এটা কপি করার পর সরাসরি ইউজার ভেরিফিকেশন যে অপশন আছে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন, আমার অলরেডি এখানে অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসটা দিয়ে আপডেট ওয়ালেট অ্যাড্রেসটা ক্লিক করলে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে। অথবা এটা হচ্ছে তাদের জন্য যারা আর কি ভুলে ভুলে প্রথম প্রথম যখন কেওয়াইসি আসছিল, অনেক সময় দেখছেন যে অ্যাড্রেস সাবমিট করার আগেই কেওয়াইসি হয়ে গেছে, এখানে যে অ্যাড্রেসটা নাই বা এখানে ভুলভাল কোনো অ্যাড্রেস থাকলে আপনি চেক করতে পারবেন। ট্রাস্ট ওয়ালেট বা অন্য যে কোনো জায়গায় থেকে দিয়ে থাকলে যদি আপনার অ্যাড্রেসটা ভুল হয়ে থাকে, দেন আপনি এই অ্যাড্রেসটা আপডেট করে নেবেন। এটা হচ্ছে মেইন টপিক। আর যদি ট্রাস্ট ওয়ালেট থেকে দিয়েও থাকেন, তাহলে আমার মনে হয় না সমস্যা করবে, বাট আমি সাজেস্ট করবো, আমি আগেই বললাম যে আপনারা ওমেগার সাথে কানেক্ট আছে এমন একটা ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করুন। আর অবশ্যই এই ওয়ালেট অ্যাড্রেসটা আপনার ব্যাকআপ করে নেবেন, থ্রি ডট মিনিতে ক্লিক করার পর এখানে ব্যাকআপ অপশন পেয়ে যাবেন, কারণ আপনার যখন তারা পেমেন্ট করবে তখন এই অ্যাড্রেসেই পেমেন্ট করবে, অথবা ট্রান্সফার করার যে অপশন আসবে, যেমন আমরা এখানে যদি ইউজার ভেরিফিকেশন বা মাইন ওএমএনে ক্লিক করি, এখানে দেখুন সম্পূর্ণ পায়ের মতো একটা সিস্টেম, আপনি সম্পূর্ণ যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেম কিন্তু পায়ের মতো একটা সিস্টেম রয়েছে। এখানে হোম বাটনে আসলে মাইনিং অপশন দেখতে পাবো, তারপর ওয়ালেটে আসলে এখানে যদি আমরা ওমেগা নেটওয়ার্কে ক্লিক করি, এখানে দেখতে পাবেন যে আপনার এখানে ব্যালেন্স কিন্তু শো করতেছে, আনভেরিফাইড ব্যালেন্স, এটা আপডেট হচ্ছে, এখন আপডেট হয়নি।
তারপর এখানে মেইন নেটে ট্রান্সফার করার একটা অপশন চলে আসছে। তো বুঝতে পারছেন এটা হচ্ছে এইটার সাথে কানেক্টেড, হয়তো এমন হতে পারে এইখান থেকে ট্রান্সফার হয়ে সরাসরি এই বাইন্যান্স স্মার্ট চেইন এই জায়গাটায় চলে আসবে, বা এখানে আপনি উইথড্র করে নিয়ে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন আজকের আপডেটটা এই পর্যন্তই ছিল। আপনারা যদি ভুলভাল অ্যাড্রেস দিয়ে থাকেন বা অন্য কোনো অ্যাড্রেসটা দিয়ে থাকেন এখানে সাবমিট করে থাকেন, আপনারা এই অ্যাড্রেসটা আপডেট করে নেবেন। যারা KYC করার সময় ভুল অ্যাড্রেস দিয়েছিলেন তারা এটা আপডেট করে নেবেন, আর যারা ট্রান্সলেটারটা দিয়ে রাখছেন চাইলে ট্রান্সলেটারের ব্যাকআপ কী দিয়ে এখানে আপনি ইনপুট করতে পারেন আপনার ওয়ালেটটা, আশা করি কোনো প্রবলেম হবে না। তো আপাতত যারা এখনও মাইনিং করেন না মাইনিং করতে থাকুন, তাদের কিন্তু সব কিছু চলে আসছে, ওমেগা নেটওয়ার্কের KYC চলে আসছে, ওয়ালেট চলে আসছে, এবং খুব শীঘ্রই মেইননেট চলে আসবে। যে আপডেটগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানিয়ে দেবো, এজন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।